সালামু আলাইকুম প্রিয় শহীদ প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আল্লাহর রহস্য সমতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আপনাদের জন্য একটি ভিডিও করা হয়েছিল যেখানে আপনাদেরকে বলছিলাম যদি কিছু রেসপন্স আপনাদের ভালো আসে তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনি মোবাইল দিয়ে কিভাবে অ্যাপসের অ্যাকাউন্ট করবেন দেন হচ্ছে কীভাবে সেটা অ্যাক্টিভ করবেন খুব সহজেই সেটার ওপর আপনাদেরকে টিউটোরিয়াল দিব মানে ভিডিও দিব আর কি সো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসের সম্বন্ধে কিছু বলবো এবং অ্যাকাউন্টগুলো তৈরি করা শেখাবো তো এখানে অ্যাপসের অ্যাকাউন্ট করতে গেলে আপনার দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে মানে দুইটা দাপ অতিক্রম করতে হবে প্রথম হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে প্রথম দাপ যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করা এবং দ্বিতীয় দাপে আপনার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে সো একটি বাইক নিয়ে আমি অনেক ভিডিও করব আপনাদের জন্য কম হলেও পাঁচ থেকে সাতটা ভিডিও করব বিভিন্ন এটিএম কার্ড দিয়ে প্লাস অনলাইন এবং মেসেজিং এর মাধ্যমে সেগুলো আমি নেক্সটে করবো জাস্ট আজকে আমি আপনাদেরকে জাস্ট অ্যাপসের অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো অনলাইনের মাধ্যমে তো এটা কিভাবে করবেন সেটা আজকে শিখবো প্রথম দাপ প্রথম হচ্ছে যে আপনাদেরকে একটি লিঙ্ক দেব সেই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরাসরি এখন স্ক্রিনে যেরকম দেখতেছেন ঠিক এই পেজে আপনাকে নিয়ে আসবে সো এখন কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন আর হ্যাঁ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টানাটানি করা যাবে না ওকে চলেন আমরা দেখি তো এই পেজটাতে আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন এই পেজটাতে আসার পর পর আপনাকে যে জিনিসগুলো পূরণ করতে হবে সর্বপ্রথম হচ্ছে আইডি নাম্বার আইডি নাম্বার বলতে আপনার আকামার নাম্বারটা সে সেই আইডি নাম্বারে টাচ করে আপনার আইডি নাম্বার মানে আকামা নাম্বারটা সেখানে দিয়ে দিতে হবে আপনি দিয়ে দিবেন সো আমি দিচ্ছি না দেন হচ্ছে যে মোবাইল নাম্বার আপনার যেই মোবাইল নাম্বারটা রয়েছে বর্তমানে চালু সেই মোবাইল নাম্বারটা দেবেন বাট এখানে আপনার জিরোটা দেবেন না জিরো ফাইভ জিরো বা জিরো ফাইভ থ্রি জিরো দেওয়া দরকার নেই ফাইভেতে শুরু করবেন অথবা থ্রিতে শুরু করবেন প্রথম জিরোটা দেওয়ার দরকার নাই আপনার এভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নেক্সট হচ্ছে ইউজারনেম ইন ইংলিশ এখানে ইউজারনেমটা দিবেন তো আপনার নামটা যদি আপনি দিয়ে দেন তাহলে হয়তো আপনার নামের ওপর অ্যাপসেরে অলরেডি রেজিস্টার্ড বা রেজিস্টার করা অ্যাকাউন্ট থাকতে পারে সো আপনার নামটা দেওয়ার পর ইউজারনেমের ভিতরে আপনার নাম দেওয়ার পর পর একটা সংখ্যা রাখবেন ধরেন আপনার নাম যদি করিম হয় তাহলে লিখবেন করিম টু ফাইভ টু ফাইভ সিক্স এরকম একটা নাম্বার আপনি মিলিয়ে দিয়ে দেবেন যেটা আপনার মাথায় সবসময় থাকবে সো এখানে ইউজারনেম আপনারা এভাবে দেবেন আপনার নামের সাথে কিছু সংখ্যাট করে দিবেন তাহলে ইজনেম হয়ে যাবে দেন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা খুব সেনসিটিভ মানে খুব গুরুত্বপূর্ণ এই পাসওয়ার্ডটা আপনি দিবেন কিভাবে প্রথম আপনার নামটা লিখবেন নামের মাঝখানে কিছু সংখ্যা দিয়ে দিবেন অথবা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন ঠিক আছে এইভাবে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মিল করে জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড লিখবেন এবং সেম সেম পাসওয়ার্ডটা আপনার এই যে কনফার্মেশন যে পাসওয়ার্ড নিচে দেখতেছেন এখানে আপনি দিয়ে দিবেন তো এটা দেওয়ার পর এরপরে আছে আপনার ইমেলের বিষয় আপনার একটা ইমেল দিয়ে দিবেন সো যাদের ইমেল নাই কিভাবে ইমেল খুলতে হয় তো আপনাদের যদি ইমেল খুলতে না পারেন তাহলে আবার কমেন্ট করেন যদি আপনাদের রেসপন্স ভালো হয় তাহলে একটা ইমেল কিভাবে তৈরি করতে হয় সেটার ওপর টিউটোরিয়াল আমি দিয়ে দেবো সো এখানে একটা ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে ইমেল কনফার্মেশন সেম ইমেলটা আবার এখানে দিয়ে দিবেন ওকে দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আরবি থাক অথবা ইংলিশ আপনি রাখতে পারেন তারপর হচ্ছে ইমেজ কোড বা ক্যাপচা তো এখানে এখানে একটা ইমেজ কোড দেখতেছেন সো এখানে ইমেজ কোড আপনার আপনার মতো হবে সবগুলো একরকম হবে না অনেক সময় নাইন টু ফাইভ সেভেন হবে চারটা থাকবে সব সময় একই থাকবে না চেঞ্জ হবে ওকে এই ইমেজ কোডের জায়গায় ওই ইমেজটার যে সংখ্যাটা ওটা দেখে দেখে আপনি এখানে দিয়ে দেবেন দেন হচ্ছে লাস্টে দেখতেছেন আই এগ্রি টু দ্য টার্মস অফ ইউস অ্যান্ড প্রাইভেসি পলিসি সো এখানে দেওয়ার পর মোটামুটি আপনার এই ফর্মটা পূরণ করার শেষ এখন আপনি একটা নোটপ্যাড নেন অথবা একটি কলম নিয়ে খাতাতে লিখে রাখেন যে আপনার ইউজার নেম কী এবং পাসওয়ার্ড কি ইমেলটা কি এই তিনটা জিনিস আপনি নোট করে রেখে দেন আপনার ইউজার তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং ইমেল এই তিনটা আপনি নোট করে রেখে দেন দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক ক্লিক করেন এখানে আপনার যে নেক্সট বাটনটা সেখানে ক্লিক করেন তো সেখানে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজ নিয়ে যাবে আপনাকে আরেকটি পেজ নিয়ে যাবে সো এই পেজের ভিতরে আপনার মোবাইলের ভিতরে একটি কনফার্মেশন কোড চলে যাবে সো সেই মোবাইলের যে কোডটা চলে যাবে চারটা বা ছয়টা ও কোড সো এই কোডটা আপনি আপনার মোবাইলে মেসেজে চলে যাবে মোবাইলের কোডটা এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে তৃতীয় স্টেপে আপনার দেখাবে ইউর রেজিস্টার হ্যাজ বিন কমপ্লিটেড সো এটা লেখা আসবে দেন হচ্ছে এখানে এক্সিট একটা অপশন থাকবে এক্সিট দিয়ে আপনি চলে আসবেন সো আপনার অ্যাপসের অ্যাকাউন্ট তৈরি করা শেষ এখন হচ্ছে অ্যাক্টিভেট করা সো অ্যাক্টিভেট নিয়ে আমি আপনাদেরকে আর আরো অনেকগুলো ভিডিও দিব পাঁচ থেকে ছয়টা ভিডিও দিব বিভিন্ন এটিএম কার্ড দিয়ে কিভাবে করবেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে করবেন সো অ্যাপসের মেশিন গিয়ে কিভাবে করবেন সব বিস্তারিত আপনাদের জন্য এই অ্যাক্টিভেট নিয়ে কয়েকটা ভিডিও থাকবে সো আপনারা এইভাবে অ্যাকাউন্টটা করে ফেলেন সো আপনাদের দুইটা ধাপ থাকবে দুইটার ভিতরে এটা হচ্ছে প্রথম দাপ যে অনলাইনে অ্যাকাউন্ট করা তো আপনার অ্যাপসের অ্যাকাউন্ট তৈরির শেষ আপনার ইউজার নেম পাসওয়ার্ড জিমেল লিখে রাখেন দেন নেক্সট ইউটিউলে আমি আপনাদেরকে অ্যাক্টিভেশন নিয়ে দেখাবো কীভাবে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন দেন অ্যাক্টিভ করার পর আপনার কাজ শেষ আপনি আপনার মোবাইলের ভিতরে যে অ্যাপসের যে অ্যাপসটা বা অ্যাপ্লিকেশনটা রয়েছে গুগল প্লে স্টোরে সেটা ডাউনলোড করে আপনার ইউজার লগ ইন দিয়ে বাস ইউজ করতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নেক্সট আর হ্যাঁ যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন পাশে থাকা যে বেলটি সেটা অন করে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ